ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির উপর হামলাকারীরা পেশাদার, বললেন ডিএমপি কমিশনার। প্রধানমন্ত্রীকে মাদার অব এডুকেশন উপাধি দিয়েছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। চট্টগ্রামে নারী যাত্রী ট্রাভেল ব্যাগে 20,000 পিস ইয়াবা পেয়েছে র্যাব। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। ফুলগাজীতে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেফতার। প্রবল ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিশ্বের পর্যটকদের আকর্ষণ কেন্দ্র তাজমহল। ২০১৯ সালে ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়ন করা হবে, বললেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। এবং গাজীপুর খুলনা সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী বিএনপি সমর্থিত প্রার্থীরা।